তেলটা গরম হয়ে গেছে, তো এদিকে মা পটলটাকে ভেজে রেখেছে এরকম ভাবে কেটে, তো তোমরা লম্বা ভাবে কেটে এরকম করতে পারো। তো এইভাবে কেটে ভেজে নিয়েছে নুন আর হলুদ দিয়ে। তো এবার আমি ফোড়ন দিয়ে দেবো, গরম মশলা, সমস্ত উপকরণ আর একটা শুকনো লঙ্কা। তো এই যে দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, তো এবারে পেঁয়াজ ওই বাটাটা আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, তো তোমরা পারলে গোটা ছিঁড়েও দিতে পারো। তো এই পেঁয়াজ বাটা আর এই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে এবার ভালো করে লাল লালভাবে ভেজে নেবো। হ্যাঁ, ওই গামলার মধ্যে রেখে দেও, আমি ও বাড়িতে নিয়ে যাবো। তারা এবারে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখানো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছে। টকদই আমি ফেটিয়ে রেখেছি, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ একসঙ্গে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, একদম হালকা আঁচে রেখে তারপর আমি টক দইটা দিলাম, নাহলে ফেটে যেত টক দইটা। তো বন্ধুরা, এবার এই টক দই যেটার মধ্যে এই যে দিয়েছে সেইটা দিয়ে ধুয়ে একটু ভালো করে এবার ওটা দিয়ে দেবে জলটা। তো দিয়ে দিল, তো বন্ধুরা দেখো টক দই একদম ফাটেনি, কারণ টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হয়, না তাহলে আর টক দইটা ফাটে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার, তোমরা পারলে টক দইয়ের সঙ্গে তুমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিতে পারো, না হলে স্কিপ করতেও পারো, তোমরা আগেও দিতে পারো পরেও দিতে পারো। তো আমি ভাবলাম একসঙ্গে মিক্স করে দেওয়াটাই বেটার, তো আমি ওই জন্য দিয়ে দিয়েছি। তো এবার এটা ভালো করে মা কষিয়ে নেবে, আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো এবার এটা থেকে একটু হালকা তেল ছেড়ে গেলে তারপর আমি পটলটা দিয়ে কষাম। তো এবার পটলটা দিয়ে দেবে, দই পটলে একটা সেন্ট যে কত সুন্দর মানে সেন্টটা পেয়েই এমনি পেট ভর্তি হয়ে যাবে। তো মা রান্নাটা করছে, আমি শুধু ক্যামেরাটা করছি। মায়ের হাতে রান্না স্টার, আর তার উপরে আবার যদি দই পটল ভর্তি হবে। তো এবার পটলটা হাফ কষানো হয়েছে, এবার আমি চারমগজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে এবার আর একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না চারমগজ বাটার কাঁচা গন্ধ পাচ্ছে। তো চারমগজ বাটাটা আমি একটু জাস্ট টেস্ট হওয়ার জন্য দিয়েছি, তো তোমরা পারলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। আর বন্ধুরা, যেটা আমি বলি সবসময়, লবণটা ঝালটা যেটা স্বাদ মতো বুঝে দেবে। তো আমাদের কথাটা হয়ে গেছে, এবার আমরা জল হালকা মতো জল দিয়ে দেবো। তো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, একটু হালকাভাবে
সিদ্ধ মতো পটল পটলটা হয়ে যাক, কারণ তেলে তো হাফ সিদ্ধ একদম মানে ফুল সিদ্ধই বলতে গেলে হয়ে গেছে। তো তবুও একটু জল দিয়ে হালকা সিদ্ধ করিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন তরকারি কালারটা এসেছে। তো বন্ধুরা এই যে হয়ে গেছে একদম মাখো মাখো তরকারিটা, দই পটল কমপ্লিট। তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা যেটা আমি বলছি, তো প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো রান্নাটা যদি ভালো থাকে ভালো লাগে সরি ভালো লাগে তো প্লিজ ঘরে ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও।